रोज ठीक तुम एक चुट्टी बस तो देखो तुम्हें अतिथि তোমাকে কোনো কাজ করতে হবে না বরং তোমার যখন যা লাগবে বা কোনো রকম অসুবিধা হলে তুমি অহনাকে বলবে ও খেয়াল রাখবে তো না দাদা ও না বলতেই অনেক খেয়াল রাখে আমার কিন্তু আমি দাদা কাজের মানুষ শুধু শুধু খালি হাত পা নিয়ে কি করে বসে থাকি বলুন তো কি কি হ্যাঁ এত সকাল সকাল আকাশ কোথায় দিদিভাই তুমি কোথাও যাচ্ছো বুঝি বাবা এতদিন বাড়ি থেকে বেরোনোর আগে বাবাকে কৈফিয়ত দিতে হতো লোকের সব ব্যাপারে কথা বলা আমার একদম পছন্দ না সাথী এ বাড়ির অতিথি ওর সঙ্গে এভাবে একদম কথা বলবে না সমস্ত মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছো দেখছি বাবা আমি কোথায় কথা বললাম অহনাই তো শুরু করলো আপনি অহনাকে প্লিজ বলুন তুমি তো দাদা 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 এ মানে আমারই দোষ আপনারা শুধু শুধু আমাকে নিয়ে নিজেদের মধ্যে সকাল সকাল এটা শুরু করবেন না উনি কিন্তু ঠিকই কথা বলেছেন আপনারা কথা বলছিলেন মাঝখান থেকে কথা বলাটা ঠিক আমার সাজে না আমি আমি একটু বরং ভালো মা ভালো মা এতদিন বাড়িটা জেলখানা ছিল এবার দেখছি ধর্মশালা হয়ে উঠেছে